বর্তমান করোনা আবহে শারদ উৎসবে এবছর অষ্টমীতে বহুলাংশেই কুমারী পূজার রাস। এই অবস্থায় বাধারঘাটের মাতৃপল্লির বাসিন্দা রবীন্দ্র বাউলের বাড়িতে এদিন কুমারী পূজা অনুষ্ঠিত। পাশাপাশি এদিন টাউন ইন্দ্রনগরস্থিত হরিজন কলোনি দুর্গাপুজো কমিটি পুজো মণ্ডপে বালিকা পুজো করলেন সমাজসেবী মুখ্যমন্ত্রী জায়ানীতি দেব। শনিবার মহাষ্টমী, কার্যত অষ্টমীতে দেবী দুর্গা রাজ রাজেশ্বরী। এই অবস্থায় অষ্টমীতে কুমারী পূজার রেওয়াজ বিদ্যমান, কিন্তু করোনা আবহে এবার কুমারী পুজো বহুলাংশে হ্রাস। এই অবস্থায় নিজ বাড়িতে দুর্গাপুজোর অষ্টমীতে কুমারী পুজো করলেন বাধারঘাটের মাতৃপল্লির বাসিন্দা রবীন্দ্র বাউল। এই বছরই তার বাড়িতে প্রথম দুর্গাপুজোর আয়োজন, সেই সাথে কুমারী পুজো। সর্বসাধারণের মঙ্গলার্থে তার এই দুর্গাপুজো ও কুমারী পুজোর আয়োজন বলে জানালেন সংশ্লিষ্ট গৃহকর্তা। এই বছর আমার প্রথম পূজা, ভাবলাম যে আমরা তো এই করোনাতে বাড়ি থেকে বেরোতে পারবো না, তার জন্য এলাকার কিছু লোক যেমন এখানে নিজেদের আনন্দ করতে পারে এবং সকলের যেন কল্যাণ হয় এবং এই করোনা মহামারী যেমন চির করে আমাদের পৃথিবীটাকে বিদায় হয়, সেই উদ্দেশ্যে এবং সকলের মঙ্গলের জন্য আমরা এই দুর্গা উৎসব অনুষ্ঠিত করেছি এবং তার সাথে আমরা এই কুমারী পূজার উদ্দেশ্য একটুই যে সবাই যেহেতু জীবনতমাকে দর্শন করে মার মতো এবং মা জীবন সবাইকে মঙ্গল করে এইগুলোই এই উদ্দেশ্যেই আমাদের। পাশাপাশি এদিন টাউন ইন্দ্রনগরস্থিত হরিজন কলোনি দুর্গা পূজা কমিটির পুজো মণ্ডপে বালিকা পুজো করলেন সমাজসেবী মুখ্যমন্ত্রী জায়ানীতি দেব। তার এই বালিকা পুজো উত্তর ভারতের রেওয়াজ এবং তা যে নারীদের জীবনধারার উন্নয়নের লক্ষ্যে সে কথাও জানালেন মুখ্যমন্ত্রী জায়া। পঞ্জাব মে আর পুরে নর্থ মে হম নবরাত্রি কা ত্যোহার মানাতে হ্যাঁ, जो प्रथम नवरात्रि से शुरू होता है और हमारे यहाँ माँ दुर्गा जो है वो वैष्णो देवी के अवतार में हमारे यहाँ आती हैं, जिसे हम ऐसा माना जाता है, ऐसी पुरानी कथा है कि माँ वहाँ वैष्णो देवी जो माँ थी, जो दुर्गा माँ थी, वो बच्ची का रूप लेकर आई थी और बच्ची के रूप में आके ही उसने असुर का वध किया था एक कन्या के रूप में। क्योंकि देखिए इससे एक और बात है, क्योंकि कन्या का जिस तरह से पिछले कुछ वर्षों में जो गए पीछे कुछ साल हैं उनमें बेटी के को लेके बहुत ऐसी धारणा बनी थी कि बेटी का जन्म नहीं होना चाहिए या बेटी पैदा नहीं होनी चाहिए, लेकिन अब हम जानते हैं कि ऐसा समय नहीं रहा है। बेटी बचाओ बेटी पढ़ाओ के अभियान के बाद से मोदी जी के हमारे खासकर हमारे हरियाणा राजस्थान और बाकी उस इलाके में महिलाओं की जो कन्या की जो वृद्धि हुई है इसी को नजर में रखते हुए सालों से हमारी संस्कृति कन्या का पूजन कर। কার্যত এবারের অষ্টমীতে অন্যান্য ক্ষেত্রে তা না হলেও বাধারঘাটের মাতৃপল্লিস্থিত রবীন্দ্র বাউলের বাড়িতে কুমারী পুজো হওয়ার মাধ্যমে রীতি রেওয়াজের অস্তিত্ব টিকল। পাশাপাশি টাউন ইন্দ্রনগরে এদিন হরিজন বালিকাদের পুজো করে রাজ্যের ধর্মীয় আচার আচরণ ও সংস্কৃতিতে নতুন দিশা যোগ করলেন মুখ্যমন্ত্রী জায়া। এক্ষেত্রে পূজিতা বালিকারা দারুণ উৎসাহিত এবং আনন্দিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।